আজকে পড়ব কবি শম্ভুরক্ষিতের কয়েকটি কবিতা। তার প্রথম কবিতা আমি অতিরিক্ত। পাকা বাড়িটার দালানে দেওয়ালে পাথরে ইটেতে হুড়োহুড়ি করার ইচ্ছে ছিল কাল সকালবেলা। এখন কালো মেঘের তলায় আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে আমার আকাশটা। এখন আমার শরীরের ডাল গুমরে গুমরে মরছে, হাতের নিচে, পায়ের নিচে, বুকের নিচে। সারা আকাশ মেঘে ঝামর, কামড় দিচ্ছে হাওয়া, সারা আকাশ ফালি, আমার সারা আকাশ ফালি। মেঘের কেশর এসে ঘিরেছে আমাকে ধূসর ঢেউয়ের মতো, আমি জ্বলে পুড়ে আছি। কি গভীর অন্ধকার, চারিদিক অন্ধকার, নিবিড় নীরব, খুঁটে তোলা যাক না কিংবা দেখা যাক না, একলা থাকতে কিরকম লাগে, এর মধ্যে কি আনন্দ আছে, দেখা যাক না, দেখা যাক না, মাটির পাখি কি কথা কয় না। মাটিতে রাখিনি পা, আমার সমুদ্র অনেক রাতে ঝড়ে ডুবে গেছে, ঘন্টি বাজিয়ে বাজিয়ে দিন চলে যাচ্ছে গুনগুনিয়ে ভ্রমরের মতো। নিজের খুশিকে হাতে করে এগিয়ে ও পিঠে লুফে নিতে নিতে যেন সবাই অদৃশ্য হওয়ার মতো হেলছে, দুলছে, যেন সবাই স্বতঃস্ফূর্ত, আমি কেবল শুধু অতিরিক্ত। তবু আমাকে কেন তাপস করা, পৃথিবীর সমস্ত বৃক্ষ চূড়া সরিয়ে ফেলতে আমি সক্ষম নই। তবু কেন উদ্যানের সৌন্দর্য বিলাস করার জন্যে আমাকে প্রয়োজন? অথচ স্বপ্নে কোনো উদ্যানসহ একটা স্বাধীন দৃশ্য দেখবার কথা ছিল, অথবা প্রচেষ্টা ছিল, তবু স্বপ্নে স্বপ্নও এলো না। অথচ কি হাসি পায়, অন্ধকারের সিঁড়ি বেয়ে নেমে এসে পরের সিঁড়ির, তারপরের সিঁড়ির, দীর্ঘ সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা, কান ধরে ওঠবোস করা। অধুনা এক কাকচক্ষু কান ধরে টেনে রাখে, তার অমল গুদামে পুরে রাখে। তবে কি জামা কাপড় এবং গোটা শরীরখানা খুলে কোথাকার এক কাঁচের জানালা বন্ধ দরজায় হা করে দাঁড়িয়ে থাকব, ঈশ্বরের আড়ালে যেতে নিজেকে বাধ্য করব? একটি পাথরের উপর বসে নিজের মনে খঞ্জনি বাজিয়ে হরিনামের গান করব, নাকি এক হরিকথামৃত গ্রন্থের পৃষ্ঠা পাঠ করে শগতোক্তির মতো বলবো, মনে করো শেষের দিন ভয়ঙ্কর, অবশ অঙ্গ হবে তোমার? পরের কবিতা নষ্ট শোক। আমার অস্থির কাপা হাত দিয়ে যখন আমি তোমার হাড় মাংস তুষ পান করতে আসি, স্বর্ণখনি উসকে জাদুর তুলা রাজ্য নিতে আসি, অনুভূতি তখন যেন স্বার্থহীন যাত্রা। হোবার ক্রাফ্ট মনোরেল চড়ে যখন আমি তোমাকে গোপন গ্রাস করি, কুরআন কাহিনী মেদ মূর্তি অগ্নি সংঘর্ষ আমাকে রোশনি অভ্যর্থনা করতে যায়, এবং অফুরন্ত সুযোগ নিয়ে যখন আমি আকাশে বৃহৎ বেলুনের নকশা আঁকি, আমার তুৎপিনে ভিন্ন দুই নেবুলা মণ্ডল কাঁপে, হরেক রকম জগৎ কে যেন বয়ে আনে। আমি জানি সবই জানি, নাটক সঙ্গীত গুটিপোকা কখনো সুতোহীন। আমি প্রথম উঁচু হয়ে নিচে দৌড়ে যাই, আমি তোমার অস্তিত্ব চেপে ধরি। আমি বাতাস ধরে ঘুটনির ধারে তোমাকে প্রথম ঝুঁকে দেখি। আমি আন্ডারগ্রাউন্ড বা পুতুলের মিউজিয়ামে যখন খক খক করে উঠি, আমি স্থলের সম্রাট, ফু আলোড়নের চাপে পড়ে অস্ত্র উৎপাদক, আমাকে উঠিয়ে নাও। বর্ণ নিরূপক যন্ত্র আমাকে গ্রাহ্যই করে না, ধোয়া ধুলো কুণ্ডলী হয়ে ঘুরে সরু হয়ে নেমে আসে, পৃথিবী আমার মতো প্রতিষ্ঠিত কুৎসিত হয়ে যায়। পরের কবিতা জিদ।
ভূস্তরের কড়ি অঞ্চলগুলিকে আমি জিঞ্জির করে চলি সংশয়ে। স্বয়ংক্রিয় বন্দুক ফিনকি দিয়ে আমার বাষ্প বের করে আমার উদ্ভূত শিশু সৌদাগরী ছকে ধনুর্থর গোলক মোড়ে আমার কর্মক্ষমতা কৃশ রাখার চেষ্টা করে। আমি সদত্মে অধিষ্ঠিত মুনি পুরু করে মোমে মাজা, আমি স্টেট ট্রেডিং কর্পোরেশন বড় বড় পাথরের চাঙড়ের আয়তনের, আমি নুড়ি পাথরের জলদস্যু কোষাগারের চাওয়াচাওয়ি নিয়ে পড়ি, আমি ডানাওয়ালা ফাট প্রগতি ও দুশ্মন টুপি পড়ি, আমি ধোঁয়ার তৈরি নীলচে সবুজ রঙের লম্বা থাম রকেট পরিচালনার জন্য যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন তার প্রায় সবগুলিয়ে নিন্দিত করি, আমি হাড়কঞ্জুস একটা মজুর শ্রেণীর লোক, আমার জ্যোতিষ্ত্রী ভাজা ভাজা ধরনের কপিঞ্জলের মতো তার মাথা, তার চোখের ভুজুগল গুটানো আর কবিলা ঘন, আমি শান্তর ঘৃণার বস্তু দেড় টনের মতো, সিংহের তৈরি ছাতা থেকে গড়া শুরু করে করি হলোয়ার কাজ, আমি অন্ধকারে পোড়া শহীদ নিজস্ব ধরনের বীর পুরুষ, আমি মৎস্য শিকারের বর্ণনা উঁচু থেকে নিচু পর্যন্ত ফাটা গণিত শাস্ত্রী আবিষ্কর্তা রাজনীতিজ্ঞদের চতুষ্পার্শ্ব ধরি, আমি কপালিয়া এসো রিসার্চ কোম্পানির আবতারে আসি, আমি আমার শরীরের তরুণাস্থি অন্য ইস্পাতথটম শরীরে স্থাপন করি, আমি বাউর চেয়ে ভারী অতুচ্চ বেগবান বিমানের এক নকশা হাতে করে ধরে মাপ চোখ টানি, আমি 5-6 ফুট উঁচু লম্বা হয়ে যাই। পরের কবিতা গাণনিক। হ্যাঁ, কি বললেন, দুটো? তা কয়টা মোরগ, কয়টা মুরগি? আমি কি অত গুনে রেখেছি? লিখে নিন না, মোরগ মুরগি যাই হোক, বিকেলে থাকবে তো শুধু পালক। তা কি করে হয়, গভর্নমেন্টের ব্যাপার স্যার, আপনি কাইন্ডলি একবার দেখে এসে ঠিক করে বলুন, আর না হলে আমি কি আপনার বাড়ির ভিতরে গিয়ে দেখে আসতে পারি? ভেতরে আসার প্রয়োজন নেই, লিখুন দুটোই মোরগ, হয়েছে তো? এবার তাহলে আসুন। যাচ্ছি স্যার। আরেকটা কথা, আপনি কি ছাগল পোষেন বা গরু ও ঘোড়া? না। আচ্ছা, আপনি আর সব বাড়িতে তথ্য নিচ্ছেন তো, তারা আপনার সব প্রশ্নের জবাব দিচ্ছেন কি? একেবারেই না স্যার, এই প্রথম আপনি সব কথার জবাব দিলেন, তাও ঠিক দিলেন কি না বলছি না, অন্য অন্য বাড়িতে কেউ তো কখনোই বলতে চায় না, অনেকে বলেন কর্তা বাড়ি নেই আমরা ওসবের খবর রাখি না, আবার কেউ কেউ দু চার কথার পর রীতিমতো রেগে উঠলেন, আমাদের কি দোষ বলুন না, এদেশের লোক স্ট্যাটিস্টিক্সের মূল্য বোঝে না, এ যে কত দরকারি তা জানি, কিন্তু আপনি তাহলে ওইসব বাড়ির হিসাবে কি লিখেছেন? কি আর লিখবো, কেউ কিছু বললেন না তাই লিখছি ঢেড়া, কিন্তু তাহলে আপনার স্ট্যাটিস্টিক্স তো ভুল হবে, একটু আধটু 19-20 কিছু এসে যাবে কি? একটু আধটু 19-20 হলে সত্যি এসে যেত না, কিন্তু 19-20 যে 1989 হতে পারে। পরের কবিতা কেশিনী। উলবিহীন পাতলা পাঁকের এক আস্তরণ বুলিয়ে অনেক উলুকাঠি কাদার উপর বসিয়ে দিচ্ছি, চ্যাপটা গরনের মুগুর ও তুষ্টি ফরমাস করছে, তুষ্টির নেড়া মাথা লাল রঙে রাঙানো, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে ডজন খানেক লোমওয়ালা তেজি ঘোড়া, বেশ হিংস্র প্রকৃতির এক ষাঁড় সুতোর নর্তক সাজছে, সহজলভ্য উলু বালি মেশাচ্ছে, আমাকে ভগবন্নিষ্ঠ ব্যক্তিরূপে চিত্রিত করছে রজ্জুবদ্ধ এক ভল্লুক এক সুন্দরী জানোয়ারকে তাড়া করছে, হু করছে বই কি, একটা চমৎকার গিরগিটিও খাড়া হয়ে উঠল, হালকা সবুজ রঙের বাহার ছড়িয়ে যার মুখের উপর একটা সাদা ফোঁটা, একটা জুতো পোড়া দৈত্য জমিদার বা বিশিষ্ট ব্যক্তি হওয়ার পর শুধু একটা মজা করার জন্য আমরা পটতন্তুর কুচিত পেছনে ছুটছে, আমার শেষ হওয়ার শুরু দেখছে, আমার বলতেও অদ্ভুত লাগছে, অদ্ভুত ধরনের কিছু কাঁচ পোকা আমার দৃঢ় চিত্ত ঘোড়ার শিরচ্ছেদ করে
তার মুণ্ডহীন ধরটা বাইরে টেনে আনছে, নিজেদের ভেতর ঠেলাঠেলি করতে করতে মাছে ঢাক ছাড়ছে। তোমার কাছে বর মাগি, আমাকে সরিয়ে দেবার চেষ্টাও করছিল। পরের কবিতা ভ্রমণ। ঘন্টা বাজল, কে যেন বলল, চল চল চল, দুঃখ দুর্ভাগ্যের বোঝা নিয়ে চল, অদৃশ্য গন্ধের মতো অন্ধকারের তরুণ পেরিয়ে এগিয়ে চল। আমি ভেলা ভাসিয়ে রওনা হলাম এবং ভেলায় ওঠার পর নদীর স্বরলিপি সব অন্ধকার হলো। ঘন্টা বাজল, ছুটন্ত ঢেউয়ের শব্দ ভেসে এলো, ওই ওরা আসছে। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে যেন মৃত্যু নিয়ে এক দ্বীপ প্রান্তে চলে এলাম। আমার সামনে হোমাগ্নিকুণ্ড জ্বলতে থাকলো, আমার দুপাশে নদী তীর আর কিছু দ্বীপ। আনন্দে আর কৃতজ্ঞতায় আমার দুচোখে জল ভরে উঠল। আমি কাঁদতে না পেরে নভস্তলের নিচে গা ডুবিয়ে বসে রইলুম। মেঘখনো আকাশ, ঝলসানো বিদ্যুৎ, বৃষ্টি কমতে কমতে থেমে গেল। সুব্রবর্ণ ছায়াচারিণীরা শূন্য লোকে নাচের উটনা ঘুরিয়ে চলল। আমি নদীর চলের ঢেউ ভেঙে যত জোরে পারা যায় চললাম।